পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন বাঁকা নদী এলাকায় একটি সূর্য মন্দির ও ঘাট নির্মাণ করার কাজ চলছে। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান জানান, এলাকার হিন্দিভাষী মানুষরা তার কাছে একটি মন্দির ও ঘাট করে দেওয়ার দাবি জানান। তাদের আবেদনে সাড়া দিয়ে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় কাজ শুরু হয়েছে। আমাদের দাদার আশীর্বাদে এখন এখানে যা দেখছি মানে খুবই ভালো দেখছি। আগে যা নোংরা ছিল এখানে, মানে চারিদিকে শুয়োর ঘুরতো, গরু ঘুরতো, তারপরে এখানে ধরুন অনেক রকম নোংরা ফেলা হতো, সেই জিনিসটা এখন আর দাদার মানে ইয়ের জন্যে, প্রদীপদার জন্যে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মন্দিরে একটা খুব ভালো একটা মানে মানে কি বলবো এটাকে মানে খুব ভালো একটা মানে ইয়ে তুলে ধরেছেন। আর এতে খুব মানে খুবই সুবিধা আমাদের মন্দিরের জন্যে। ছট পুজোর টাইমে ধরুন আমাদের অনেকটা দূরে যেতে হতো, তা এখানে তো আশেপাশে কোথাও ঘাট ছিল না, তাই দাদা এখন এখানে বেশ একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে আমাদের মন্দির জন্য, সূর্য মন্দিরের জন্য। তো তিনি অভিযোগ করেন, বেশ কিছু মানুষ ওই এলাকায় নোংরা আবর্জনা ফেলছেন, সেই কারণে ওই এলাকাকে জাল দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তিনি দলীয় কর্মীদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। এখানকার যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছে, তারা যখন ছট পুজো করতো তাদেরকে অনেকটা দূরে যেতে হতো। ওরা আমাকে বলেছিল, দাদা আমাদের এখানে একটা ঘাট যদি করে দেওয়া খুব ভালো হয়। তা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি যে এখানে একটা ঘাট করে দেবো, এবং ওরা একটা মন্দিরের জন্য বলেছিল, আমরা এই মন্দিরটা আমরা করে দিচ্ছি। আর এই ঘাটটা আমরা মাননীয় বিধায়ক খোকন দাস মশাইকে বলেছিলাম যে একটা যদি ঘাট করে দেওয়া হয় তা খুব ভালো হয়। তিনি কথা দিয়েছেন যে এখানে ঘাট করে দেবে। এবং কিছুদিন আগে এখানে অনেকজনাই বাঁকার মানে বাঁকাতে ময়লা ফেলে দিচ্ছিল ওই জন্য, এবং এই এই জায়গাটা আমরা নিজেরা দাঁড়িয়ে আমরা পরিষ্কার করলাম জায়গাটাকে, এবং আমরা ঠিক করেছি এই বাঁকার যে ব্রিজের উপর আমরা একটা নেট দিয়ে দেবো যাতে মানুষ ময়লাটা সরাসরি যে বাঁকায় না ফেলতে পারে। তার জন্য আজকে আমরা এখানে এসেছি, আমরা এলাকার সব ওয়ার্ডের কর্মীরা এসেছে, এবং আগামী দিনে আমরা এই বাঁকার ধারটাকে আমরা সৌন্দর্যন করার চেষ্টা করছি। আমাদের বর্ধমান শহরের উপর দিয়ে এই একটাই নদী, এই বাঁকার নদী বয়ে গেছে। আমি বর্ধমানবাসী সকলকে বলবো যে আমাদের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখা আপনাদের সকলেরই আমাদের দরকার, এবং বিশেষ করে বাঁকাটাকে আমরা দয়া করে এই বাঁকার মানে বাঁকাতে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না। আমরা বাঁকার ঘাটটা আমরা একটা পার্কের মতো আমরা করবার আমরা চেষ্টা করছি। আগামী দিনে কি জলটা পরিষ্কার করে রিফাইন করে কি নতুন জল কি পরিষ্কার করা হবে, এইটা তো আমরা আবেদন করবো। আমরা তো বলবো, আমরা যারা আমাদের উচ্চ নেতৃত্বকে বলবো যে আমরা এই বাঁকাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আমরা করার জন্য একটা আবেদন আমরা জানাবোই। আমরা এটা মেইন প্রবলেম এই জায়গাটা শুয়োর করে, হ্যাঁ এখানে প্রচণ্ড, এটা তো আমরা প্রশাসনকে বলবো যে একটা মন্দির হচ্ছে, একটা ঘাট হচ্ছে একটা, এখানে যে আগে যেমন ছিল এখন তো এটাকে সৌন্দর্যন করতে চাইছি, তার সকল মানুষকে এগিয়ে আসা দরকার। এবং তারা যারা ব্যবসা করছে শুয়োর তাদেরকে বলবো, তারা যারা অন্য জায়গায় যদি বিজনেসটা করে খুব ভালো হয়, কেননা এইখানে করলে প্রচণ্ড আমাদের অসুবিধা হচ্ছে, এলাকা আর ভিতর দিয়ে শুয়োর তো ঢুকে যাচ্ছে এবং অনেক কিছু খোঁড়াখুড়ি করে দিচ্ছে, আমরা কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।